সব চরিত্র যদি নিয়ম মেনে চলতে থাকে তাহলে সেই চরিত্রগুলো তো তাহলে তাহলে কোনো ফিকশনই তৈরি হবে না, চুমু খাওয়া যাবে না, ঠিক আছে, কোলাকুলি করা যাবে না, জড়াজড়ি করা যাবে না, এবং আপনার এমব্রেসও করা যাবে না। বাংলা চুমু শিল্পকর্ম হচ্ছে হেডলাইটের মতো, আপনি হেডলাইট বন্ধ করে দিয়ে যদি ভাবেন যে সামনে বিপদ নাই তাহলে কোনো লাভ নাই। হেডলাইটটা বরং থাকলে আপনি সামনের বিপদটা দেখতে পাবেন এবং সেই বিপদটা দেখে আপনি বুঝবেন যে আপনাকে কোন বাঁক থেকে ডানে বা বামে ঘুরতে হবে। আজকে আমরা ডাক্তার নিয়ে ছবি বানালে ডাক্তাররা রিড করে, উকিল নিয়ে ছবি বানালে উকিলরা রিড করে, আমি কাকে নিয়ে বানাবো ভাই? 20 কোটি টাকার মামলা খেয়ে যান অথচ লঞ্চ ডুবি এবং গার্ডার পড়লে মানুষের জীবনের মূল্য 1 লক্ষ টাকা। আমি হতে পারে খুব বাজে একটা সামান্য জিনিস করেছি, সেটা কি আমার ভাই ব্রাদার বাপ মা বোন কেউ দেখবে না, আমার দেশবাসী দেখবে না? আমি কাদের জন্য কাজ করি? আমি তো কোনো কাজ করছি বিদেশের জন্য করি না, আমি যে কাজটাই করি আমার দেশের মানুষের জন্য করি। আমরা শনিবার বিকেলের মুক্তি চাই, হাওয়ার উপর থেকে সমস্ত আইনি মামলা যা করা হচ্ছে সেগুলি প্রত্যাহার করার কথা বলে অন্য অন্য যেই ঘটনাগুলোর মধ্যে ঘটেছে যা নিন্দনীয় সকল কিছু প্রত্যাহার করতে হবে, এবং এর মধ্যে সেন্সার প্রথা চলে যাবে কিন্তু ভিন্ন আকারে সেন্সার প্রথা আসবে, সার্টিফিকেশন, সেটি খুবই ভালো। বর্তমান সরকার এটি করার জন্য উদ্যোগ নিয়েছেন কিন্তু আমরা জানতে চাই স্টেক হোল্ডার হিসাবে যে সার্টিফিকেশনের নীতিমালাটা কী হবে। একটা স্বাধীন দেশ পাইছি ঠিকই কিন্তু আজও আমরা একটা জাতি হয়ে উঠতে পারি নাই, আমাদের এক হওয়ার জায়গা এবং আজ এই বৈশ্বিক যোগাযোগের পৃথিবীতে আমাদের এই ভাষা এই সংস্কৃতি আমাদেরকে আলাদা করে পরিচয় করিয়ে দেয় পৃথিবীর কাছে। পৃথিবী আমাদেরকে কী চোখে দেখবে, কেমন মানুষ ভাববে তা কিন্তু ঠিক করবে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল এবং তার চর্চার বিভিন্ন উপায়, সেটা সিনেমা হোক, কন্টেন্ট হোক, সাহিত্য হোক, গান হোক, কবিতা, যাই হোক না কেন। আর এই কথাগুলো এমন সময় দাঁড়িয়ে বলছি যখন একদিকে মাথাচাড়া দিয়ে উঠছে সাম্প্রদায়িক অপশক্তি আর আরেক দিকে আস্তে আস্তে বড় হচ্ছে বাংলা বলতে বসা ইংরেজিতে কথা বলা উচ্চবিত্ত এবং তাদের পরবর্তী প্রজন্ম। তাহলে এই সেই মুক্তিযোদ্ধার এক বাঙালি হয়ে ওঠার যে আশা তার কী হবে, কীভাবে এই বিভক্তি দূর হবে? সহজ উত্তর, সাংস্কৃতিক বিপ্লব, এটাই পথ। জাতি হিসাবে তৈরি হওয়ার পথে একটাই রাস্তা, সাংস্কৃতিক বিপ্লব। তো পাকিস্তান আমলে বাঙালি সংস্কৃতি বিরোধী সেন্সার আইন চলতে পারে না, বিশেষ করে এমন সময় যখন আমাদের সিনেমা আবারও একটু একটু করে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে, আমাদের কন্টেন্ট ওটিটি প্ল্যাটফর্মের বদৌলতে আজকে বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। সংবিধানের 39-এর 1-এ পরিষ্কারভাবে বলা আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল, তার আলোকে তো এই সেন্সর বোর্ডেরই অস্তিত্ব থাকার কথা না, এবং সে একই কারণে আধুনিক সার্টিফিকেশন নীতিমালাতে খসড়া আছে তাকে নতুন করে দেখতে হবে, ওটিটির খসড়া নীতিমালাকে রিভিজিট করতে হবে। কিছু মানুষের স্বেচ্ছাচারিতার কারণে গল্প বলার স্বাধীনতা অসাংবিধানিকভাবে বন্ধ করা যাবে না। আমরা যারা আজ এখানে এই প্রেস কনফারেন্সে একত্রিত হয়েছি সমস্ত ক্রিয়েটিভ কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তারা প্রত্যেকে আপনার সাথে আমরা আছি, আমরা একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত একটি আধুনিক সার্টিফিকেশন নীতিমালা চাই, একটি আধুনিক মুক্ত স্বাধীন ওটিটি নীতিমালা চাই, আমরা গল্প বলার স্বাধীনতা চাই, যেসব গল্প আমাদেরকে বাঙালি হিসাবে এক জাতি হিসাবে ঐক্যবদ্ধ করবে, একটি আধুনিক মরণশীল উন্নত জাতি হিসাবে পৃথিবীর লোকে পরিচয় করাবে। আমরা কোনো ছবি বানাতে গেলে এখন আমার মনে হয় যে ভয় লাগে, কোনটা বানাবো, কোনটা ঠিক করবো, আমরা আসলে মনে হয় না কোনো ছবি আর বানাতে সামলানোর সম্ভাবনা আছে, এক ধরনের যাই বলেন না কেন এখন যেটাই বানাবো দ্বিতীয়বার চিন্তা করবো, দ্বিতীয়বার চিন্তা করে ছবি বানানো সম্ভব না, ছবি মন থেকে বানাতে হয়, সেই কষ্ট সেই পরিশ্রম করে আমরা ছবি বানাই। আপনারা জানেন এখানে যতগুলো ছবির পোস্টার দেখতে চান দেখতে পাচ্ছেন তাদের আমি বিশ্বাস করি তাদের বেশিরভাগ ছবি আমার মনে হয় মোটামুটি সবগুলাতে আপনারা জানেন যে এই ছবিগুলো কখনই বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত হয়নি, বা ছবির বাণিজ্য খুবই দরকার কিন্তু আমরা নিজের কষ্ট করে অনেক কোনো রকমের বাণিজ্য ছাড়া গল্প বলার উদ্দেশ্যেই এই সমস্ত ছবি বানাতে গেছে। আমি জানি কি অসাধারণ পরিশ্রমের মাধ্যমে হাওয়া নির্মিত হয়েছে, কিভাবে শনিবার বিকেল নির্মিত হয়েছে, সুতরাং এই ছবিগুলা আমরা দেখতে চাই, কথা বলতে চাই, এই ছবিগুলোর উপর কোনো বাধা দেখতে চাই না, আমরা শনিবার বিকেলের মুক্তি চাই ইমিডিয়েটলি, এবং সেন্সর সার্টিফিকেট যেহেতু এটা একবার সেন্সর হয়ে গেছিলো কিন্তু তারপরে এটা বন্ধ কেন আছে আমরা জানি না, সেটার ইমিডিয়েটলি এই ছবিটা দেখতে চাই, সারা পৃথিবীর মানুষ এটা দেখেছে সে একইভাবে আমরা এই ছবি দেখতে চাই। আমরা হাওয়ার উপরে অদ্ভুত রকমের যেই কথাবার্তা যেটা আমরা করেছি যে এখানে নারী চরিত্র নেতিবাচক দেখানো হয়েছে, এখানে ছবির ভায়োলেন্স দেখানো হয়েছে, ভায়োলেন্সের কী দেখলেন ভাই, কিলবিলটা আরেকবার প্রথম থেকে দেখেন তাহলে ভায়োলেন্স বুঝবেন কারে বলে। সো অদ্ভুত এক জাতির মানে চিন্তার মধ্যে যদি আমরা বসবাস করি তাহলে আমরা ছবি করতে পারবো না,
সারা পৃথিবী ছবি অনেক এগিয়ে যাচ্ছে, ছবি নিয়ে কথা হবে, ডায়লগ হবে, আপনার মতামত থাকতে পারে, আপনি দ্বিমত করতে পারেন, আপনার ছবি নিয়ে সমালোচনা করতে পারেন, আপনার হাওয়া একদম ভালো না লাগতে পারে, আপনার শরীর একদম ভালো না লাগতে পারে, সেটা নিয়ে খুবই কড়া সমালোচনা করে আপনি লিখতে পারেন, কথা বলতে পারেন। সেটাতে যেমন সাধুবাদ জানাই, তেমন করে মানুষ ছবি দেখার অধিকার থেকে বঞ্চিত কেন হবে? আমরা আমাদের গল্প বলতে চাই, এর ভয়েস সংস্কৃতি থেকে মুক্ত করেন। আজকে আমরা ডাক্তার নিয়ে ছবি বানালে ডাক্তাররা রিড করে, উকিল নিয়ে ছবি বানালে উকিলরা রিড করে, আমি কাকে নিয়ে বানাবো ভাই? আমি শুধু আমাকে ছাড়া কাকে নিয়ে ছবি বানাতে পারবো না? শনিবার বিকেল নিয়ে এখন কথা হচ্ছে, আমরা যেটা যে অসুবিধার সম্মুখীনটা হচ্ছি, হলি আর্টিসানের ঘটনা কি আসলে ঘটেনি? ঘটেছে তো, পত্রপত্রিকায় প্রতিদিন পয়লা জুলাই লেখা হয় না ওটা নিয়ে? হয়তো আপনারা লিখেন তো, কিছুদিন আগেও তো শাহিন আক্তারটা ইন্সপায়ার হয়ে একটি সাহিত্য রচনা, মানে উনি আরেকটি উপন্যাস রচনা করলেন, তো এগুলো তো আমরা আটকে রাখতে পারবো না। চলচ্চিত্র বেলায় কী অসুবিধে? আমার জন্মদিন পয়লা জুলাই, আমি কখনো এত ট্রমাটাইজ হয়ে আছি আমি এই ঘটনাটা নিয়ে, আমি আজ অব্দি কখনো পর্যন্ত আমি আমার জন্মদিন পালন করতে পারি না, আমার মনে হয় ওই দিনটিতে একটা কালো দাগ লেগে গেছে। আমাদের তো এসব হাওয়া নিয়ে যে ঘটনাটা ঘটছে, এই যে হাওয়ার আমাদের এই যে প্রাণ প্রকৃতি নিয়ে যদি তাদের এত মমতা থাকে, এত কিছু থাকে, দেখুন প্রাণ প্রকৃতি নিয়ে জীববৈচিত্র্য নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে, সে জায়গা থেকে এটা নিয়ে তো আমি আরও বেশি করে কথা বলতে চাই বা বলবো। কারণ আমাদের এই যে হাওয়া নিয়ে যে ঘটনাটা, যে নিষেধাজ্ঞাগুলো আসছে এখন, এটা কেন? এগুলো তো আসলে চলচ্চিত্রটা তো নির্মাণ করেছে একটা বৃহত্তর স্বার্থেও দেখাতে চেয়েছে, এগুলোকে তো এরকম সরলীকরণ করলে আসলে হবে না। এবং এই যে দিনের পর দিন বন উজাড় হচ্ছে, আমাদের নীলক্ষেতে আমরা পশু পাখির সাথে অমানবিক আচরণ করছি, বেড়ে যাচ্ছি, এগুলোর বেলায় বন বিভাগ বা প্রশাসন তারা কোথায়? মানে এই যে চলচ্চিত্রের উপর একটা অদৃশ্য, কখনো প্রশাসনিক চাপ, কখনো একটা অদৃশ্য চাপ, এগুলো আসলে বন্ধ করতে হবে। শুধুমাত্র চলচ্চিত্র নয়, যে কোনো শিল্প মাধ্যম, আমরা কি তাহলে লেখালেখি করবো না? আমরা কি তাহলে থিয়েটার করবো না? আমরা কি আমাদের কথা বলবো না? তাহলে তো এত যদি নিষেধাজ্ঞা, প্রতিটা চরিত্র যখন তৈরি হয় বা যে কোনো চরিত্রকে এভাবে দেখানো যাবে না, এভাবে দেখাতে হবে, এটা কী করে হয় আসলে? তাহলে তো পৃথিবীতে কোনো রকম সব চরিত্র যদি নিয়ম মেনে চলতে থাকে, তাহলে সেই চরিত্রগুলো তো তাহলে তো কোনো ফিকশনই তৈরি হবে না। আমরা সাধারণত যে কোনো চরিত্র দেখে যে প্রত্যাশা করি যেরকম, তার বাইরে যখন কোনো ঘটনা ঘটে তখন সেটা ফিকশন হয়ে ওঠে, তখন সেটা গল্প হয়ে ওঠে। আমরা কি গল্প বলবো না? এটা তো হতে পারে না, এটা হয় না আসলে। এগুলো আমার মনে হয় আমরা আমাদের মধ্যে করে বলছি, ওনাদেরকে ব্যাকফুটে যেতে হবে, যাওয়া উচিত। এত অনুভূতির ভিতর দিয়ে আসলে গল্প বলাটা আমাদের সংকীর্ণ জায়গায় চলে আসে। তো আমাদের যেটা আছে আখ্যায় দেওয়া যে কায়দা কানুন, সেই কায়দা কানুনের ভিতর দিয়ে আমাদের গল্প বলাটা পসিবল না। তো আমার কাছে মনে হয় এই কায়দাটা আমাদের বাদ দিয়ে কানুনটাকে রাখতে হবে, তাহলে হয়তো আমরা গল্প বলতে পারবো। না হলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এখন অনেকগুলো স্লোগান সামনে রেখে কথা বলছি, এটা চাচ্ছি ওটা চাচ্ছি, আমাদের গল্প বলার স্বাধীনতা চাচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয় ওটা চলতে থাকলে আমরা আসলে একটা স্লোগান বলতে হবে যে এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এর বাইরে আসলে আমাদের কোনো স্লোগান থাকবে না, গল্প করার কোনো স্বাধীনতা থাকবে না। চুমু খাওয়া যাবে না, ঠিক আছে, কোলাকুলি করা যাবে না, জড়াজড়ি করা যাবে না, এবং আপনার এমব্রেসও করা যাবে না, বাংলা চুমু। এরপরেই আবার লেখা আছে যে দিস ভায়োলেটস এক্সেপ্টেড ক্যানন্স অফ কালচার অফ দিজ কান্ট্রিজ। এক্সেপ্টেড ক্যানন্স অফ কালচার, এটার মানে কি? মানে হোয়াট ইজ এক্সেপ্টেড ক্যানন্স অফ কালচার? এই প্রশ্নটা আমরা কবে গিয়ে করবো? খেয়াল করে দেখেন কার কাছে, কে একসেপ্ট করবে আমার কালচারটা, কার কাছে আমার চুমুটা ঠিক মনে হবে বা হবে না, এটা তো আমার জানতে হবে। 20 কোটি টাকার মামলা খেয়ে যান, অথচ লঞ্চ ডুবি এবং গার্ডার পড়লে মানুষের জীবনের মূল্য 1 লক্ষ টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি হচ্ছে এই, মানুষের জীবনের মূল্য অনেক কমে গেছে। তারা কাটাবন, চিড়িয়াখানা সহ অন্যান্য অনেক কিছু দেখেন না, কিন্তু 20 কোটি টাকার মামলা করে দেন। এইভাবে না করতে করতে আমরা কোথায়? এটি কি কোনো পরিকল্পিত কিছু বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার ব্যাপারে? অন্য যারা পুরনো ধ্যান ধারণার মধ্যে আছে, নতুনদের আশ্রয় দিতে চায় না, তাদেরই একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এটা আমি প্রশ্ন রাখতে চাই। আমরা আজকে হাওয়া দেখেছি বলে এখানে আমরা হাওয়া নিয়ে কথা বলতে পারছি। আমরা আরেকটি ছবি আমরা কিন্তু দেখি নাই,
সেটা হচ্ছে মোস্তফা সারওয়ার ফারুকির শনিবার বিকেল, সেই জন্য সেটা নিয়ে আমরা কম কথা বলছি। সেই ছবিটা কিন্তু আমি দেখেছি, আমি দেখেছি একটা প্রাইভেট স্ক্রিনিংয়ে। চমৎকার একটি ছবি, একটি শটে পুরো ছবিটা নির্মিত। এবং যেটা বলা হচ্ছে যে হলি আর্টিজানের ঘটনা অবলম্বনে ছবিটা, হয়তো কিছুটা মিল আছে হলি আর্টিজানের সাথে, অনেকটাই দর্শক হয়তো মিল খুঁজে পাবেন। কিন্তু আমি বলতে পারি যে ওই ছবি দেখলে প্রত্যেকটা চরিত্র এমনভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা ঘটনা এমনভাবে ডিল করা হয়েছে, এত পরিমিতি বোধ কাজ করেছে নির্মাতার মধ্যে, যে ওই ছবি দেখলে যে কেউ বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণা পাবে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। যেটা বলা হচ্ছে যে ওই ছবি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, একেবারেই ভুল। সেন্সর বোর্ড প্রথমবার ছবি দেখে বললেন ইন্টারভিউ দিয়ে যে আমরা দ্রুত সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তারপর দিন দেখলাম আমরা একযোগে অনেকগুলো ওয়াজের লিঙ্ক বেরোলো 10 তারিখে, 11 তারিখে মানে আরেকবার ছবিটা দেখবার জন্য রিকল করা হয়। তারপরে 15 তারিখে বলা হয় যে সার্টিফিকেট দেওয়া হলো না। এরপর আমরা আপিল করি, আপিলে আমাদের পক্ষ থেকে বাচ্চু ভাই ছবিটাকে রিপ্রেজেন্ট করে, সেখানে উনি ওনার যুক্তিগুলো তুলে ধরেন। এখন এরপরে 3.5 বছর পার হয়ে গেছে, আমরা এখনও অপেক্ষা করছি জানার জন্য যে আসলে আপিল বোর্ড কেন এই ছবিটাকে এখনও সার্টিফিকেট দিচ্ছে না। আমি এই 3.5 বছর পরে এসে যদি আপিল বোর্ডের উদ্দেশ্যে বা সরকারের উদ্দেশ্যে কিছু বলতে হয়, তাহলে আমি শুধু এই কথাটাই বলতে পারি যে দেখেন, শিল্পকর্ম হচ্ছে হেডলাইটের মতো। আপনি হেডলাইট বন্ধ করে দিয়ে যদি ভাবেন যে সামনে বিপদ নাই, তাহলে কোনো লাভ নাই। হেডলাইটটা বরং থাকলে আপনি সামনের বিপদটা দেখতে পাবেন এবং সেই বিপদটা দেখে আপনি বুঝবেন যে আপনাকে কোন বাঁক থেকে ডানে বা বামে ঘুরতে হবে। ফলে আমি মনে করি আমাদের এটা বোঝার সময় আসছে যে হেডলাইট বন্ধ করাটা কোনো সলিউশন না। আর আমি সামান্য একজন মানুষ, সামান্য মানুষ হিসাবে বলতে চাই, যেটা শনিবার বিকেল স্যাটারডে আফটারনুন করতে যেয়ে আমার একটা ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। একটা কাজ করতে যেয়ে যে কত ধরনের অভিজ্ঞতাটা হয়, ওয়ান শর্ট মানে একটা অ্যাকশন ছবি শুরু হয়ে গেল, ব্লকিং চেঞ্জ, গল্প চেঞ্জ, সিচুয়েশনস, ওর ভিতরে অ্যাকশন। যখন ছবিটা মানে ক্যামেরাটা বন্ধ হবে, তার মানে ছবি শেষ। আমরা অনেকদিন রিহার্সাল দিলাম, বাইরে থেকে ক্যামেরাম্যান নিয়ে আসা হয়েছে, এর আমরা যখন যেদিন চেকটা করবো আমরা, সেদিন হওয়ার পর দেখি যে ফারুকি ডিরেক্টর হঠাৎ যখন অন্যদিকে ক্যামেরা গেছে, দেখি ফারুকি বোতল নিয়ে ঘুরছে, সরি ফারুকি বোতল নিয়ে ঘুরছে। ঘটনা কি, যদি যে ক্যামেরাম্যান শোল্ডারে অনেক বড় ক্যামেরা নিয়ে ঘুরছে, হঠাৎ যদি তার বাথরুম পায়, আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন, এটা কিন্তু নর্মাল ছবির মতো ছবি না। ওর ভিতরে আমরা করছি, এর ভিতরে গুলি হচ্ছে, রক্ত লাগানো, টেনশন লাগে, এবং কত যে মানসিক টেনশন। সে ওই পরের দিন সে ইউক্রেনে চলে যাবে, যে ক্যামেরাম্যান অনেক বিদেশি ছিল, দেশি ছিল, আমরা একসঙ্গে কাজ করছি, তখন হঠাৎ করে মনে হলো, বললো যে এটা যদি না হয়, এর ভিতরে আমার লাইটের ব্যাপার আছে, লাইট চেঞ্জ হচ্ছে, ওয়ান শট যদি কোনো ভুল হয়। তখন মনে হলো যে বড় বড় যারা প্লেয়ার পেনাল্টিতে মিস করে, তাদের মানসিক চাপ কীরকম থাকে। আমরা এখানে কাজ অনেকেই করেছি, একটা নতুন অভিজ্ঞতা, এখানে এমন কী হয়েছে জানি না, যে কী কষ্ট করে, কী আনন্দ নিয়ে একটা জিনিস করলাম। আমরা যখন রাশিয়া গেলাম, ছবি সবাই মিলে দেখছে, রাশিয়ান অনেক মেয়ে, অনেক লোক আমাকে জড়া ধরে কাঁদছে, ওকে দেখছে, তিশাকে দেখছে। আমি হতে পারে খুব বাজে একটা সামান্য জিনিস করেছি, সেটাকে আমার ভাই ব্রাদার বাপ মা বোন কেউ দেখবে না, আমার দেশবাসী দেখবে না, আমি কাদের জন্য কাজ করি? আমি তো কোনো কাজ করছি বিদেশের জন্য করি না, আমি যে কাজটাই করি আমার দেশের মানুষের জন্য করি। দুর্ভাগ্যজনক জিনিস দেখানোর জন্য যদি আমার কিছু কর্ম দেখাতে হয়, যেটা ওই বাস্তবের সাথেই, তুমি আমি হাওয়ার গল্পটা না বলতে পারি, যেটা অসম্ভব মানে খারাপ অবস্থায় গিয়ে একটা নিরসংসতা দেখানোছে, তাও প্রতীকীভাবে। তো সেই জায়গায় আমার মনে হয় না যে একটা তখন সেটাকে আমি পরিবেশ দূষণটাকে মানুষকে পরিবেশ দূষণ করার ব্যাপারে আমি উদ্বুদ্ধ করছি। মানুষ ওরকম হিংস্রতার জায়গায় গিয়ে যদি পরিবেশ দূষণ করে, তখন মানুষ বুঝতেই পারবে যে তখনই এটা হয় যখন মানুষের হিংস্রতার জায়গায়, ওরকম ডেসপিরেশনের জায়গায় চলে যায়।